ফের বড় সরো সাফল্য দুর্গাপুর পুলিশের। অভিযোগের ঘণ্টা তিনেকের মধ্যেই চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার সহ অভিযুক্তকে গ্রেপ্তার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বিজন ফাঁড়ির পুলিশ। সূত্রে খবর, দুর্গাপুর সেপকো টাউনশিপের বাসিন্দা শোভন চক্রবর্তী ও নির্মলা চক্রবর্তীর ছোট বাচ্চাকে দেখাশোনা করতে নীলিমা মাঝি নামে এক যুবতী আয়া। মঙ্গলবার দুপুরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ওই পরিচারিকা বাড়ি ছেড়ে আর কাজে যোগ দেননি। বৃহস্পতিবার চক্রবর্তী দম্পতি আলমারি খুলতেই চক্ষু চরম কাজ হয়ে ওঠে তাদের। দেখা যায় আলমারিতে থাকা লক্ষাধিক টাকা সোনাদানা চুরি হয়ে গেছে। সন্দেহ জাগে পরিচারিকার ওপর। তৎক্ষণাৎ তারা দুর্গাপুরের বিজন ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন। তদন্তের ভিত্তিতে আয়া নীলিমা মাঝিকে গ্রেপ্তারের ছক করা হয়। জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তের পৈতৃক বাড়ি কাঁকসার রাজবাঁধ সংলগ্ন মানিকাড়া এলাকা ও দুর্গাপুর নঈম নগরের একটি সোনার দোকান থেকে চুরি যাওয়া প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার সোনা উদ্ধার হয়। শুক্রবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার পিছনে আরো কেউ জড়িত রয়েছেন কিনা তারই তদন্ত শুরু করেছে পুলিশ। সাংবাদিক বৈঠকে এমনটাই জানান এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ মুখোপাধ্যায়। দুজনের আইসি বিজন পুলিশ আমার সামনে বসে আছেন। দুজনের আইসি অরুণাব ভট্টাচার্য, আমাদের সিআই সাহেব কৃষ্ণেন্দু, দুর্গাপুর রবীন্দ্র ঠাকুর। বিজনের আইসি বিজন পুলিশ খুব ভালো কাজ করেছে। এখানে 3 ঘন্টার মধ্যে একটা বড় চুরি একটা ডিটেকশন হয়ে গেছে। এখানে ঘটনাটা সংক্ষেপে বলি। সংক্ষেপে হচ্ছে যে গত মঙ্গলবার দিন থেকে সেপকো বলে সেপকোটি বহুতলে 3 তলা বাড়ি, সেখানে পরিচারিকার কাজ করত যে অ্যাকিউজ পার্সন চিনি তো, সেখানে গত কালকে সেই বাড়ির থেকে দু একজন যাদের বাড়িতে চুরি হয়েছে তারা এসে বিজনে আইসিকে রিপোর্ট করেন যে ব্যাপারটা যে আমাদের এখানে চুরি হয়েছে, আলমারি থেকে কিছু সোনার গয়না চুরি গেছে। তো ইমিডিয়েট শোনার পরে, ঘটনাটা শোনার পরে খুব প্রম্পট অ্যাকশন নেওয়া হয় এবং মাত্র 3 ঘন্টার মধ্যে কিন্তু টোটাল ডিটেকশন করে দেওয়া হয়। তারপর মালও রিকভারি খুব তাড়াতাড়ি, সমস্ত অর্নামেন্টস সব কিছু রিকভারি করে দেওয়া হয়। প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার অর্নামেন্টস চুরি গেছে। এবং এখানে এটাই বলবো যে এখানে খুব দুর্গাপুর পুলিশ খুব প্রম্পট অ্যাকশন নেওয়ার জন্যই এই পরিমাণ রিকভারিটা সম্ভব হয় এবং আমাদের যে অ্যাকিউজ পারসন সেও অ্যারেস্ট হয়ে যায়। চুরিটা হয়েছিল ব্যাপারটা একটু অদ্ভুত টাইপের। গত সোমবার মানে 11 তারিখ লাস্ট যিনি দম্পতি থাকেন বাড়িতে ওনারা লাস্ট ওনাদের আলমারিটা খুলেছিলেন। তারপর গত 3-4 দিন ওনারা আলমারি খোলেননি। এদিকে মঙ্গলবার দিন মানে গত 12 তারিখে যে পরিচারিকা প্রায় 1টা-1টা নাগাদ মালিককে ফোন করে বলে যে আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু বাড়িতে চলে যাচ্ছি। ওনাদের 1.5 বছরের বাচ্চা আছে, তো তাকে দেখাশোনার কাজে এই পরিচারিকা করতো। তারপর 2-3 দিন ওনারা আলমারি অতটা খোলেননি। কিন্তু গতকাল মানে বৃহস্পতিবার 14 তারিখ ওনারা আলমারি খুলে দেখেন যে আলমারিতে সোনার গয়না বা এই অর্নামেন্টস যেগুলো রয়েছে সেগুলো আর নেই। দেন অ্যান্ড দেয়ার ওনারা আইসি বিজনের কাছে আসেন এবং রিপোর্ট করেন ব্যাপারটা নিয়ে। শোনা মাত্রই আইসি বিজন খুব প্রম্পটলি অ্যাকশন নেন এবং মাত্র 3 ঘন্টার মধ্যে কিন্তু টোটাল ডিটেকশন হয়ে যায় কেসটা এবং কিছু আর কিছুক্ষণের মধ্যে টোটাল মাল সমস্ত মাল রিকভারি করে। হ্যাঁ, লকারটা একটু ভাঙা ছিল আর কি, মানে স্ক্রুড্রাইভার দিয়ে খুলেছে এরকম দেখে মনে হচ্ছিল। ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করছে, এখন ফার্দার ইনভেস্টিগেশন চলছে, এখন আমরা ডিটেলস এখনো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট।
টিভি নিউজ 10।